তা শাহদের মধ্যে আঙ্গুল তোলেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শোন না আসাধ্য আলসায় মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশরাহূদে বসে এ আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হে তা শাহুদের বৈঠকে লাহি লাহা ইল্লাল্লাহ বলে আপনার তর্জনী আঙ্গুল তোলা দেবে আবার নামাবে এমন কোনো জাল জয়ী ফাঁদি চলি এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এটার আদৌ কোনো হাদিস আছে কি না বরং হাদিসে পাওয়া যায় রাসুল সাল্লা সাল্লাম যখন নামাজে বসতেন বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বিদ্যার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু লা ইলাহা বলে তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এমন কোনো হাদিস আমিও খুঁজে পাইনি কিন্তু ডান হাতটাকে সরিয়ে রাখবেন না বরং তা সাহুদে বসার সাথে সাথে মধ্যম আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি এইভাবে লাগাবেন আঙ্গুলগুলোকে এভাবে করবেন তারপরে এই আঙ্গুলটা আপনি তোলা দিয়ে রাখবেন এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই হাদিস দিয়ে প্রমাণিত এবার নাড়ানোর হাদিসও আছে অথবা নাড়ানো লাগবে না সে হাদিসও আছে আপনি যে কোনো একটি হাদিস আমল করতে পারেন তাশাহুদের সময় ইশারা তাশাহুদের দুটো অর্থ একটা হল আত্মাহ থেকে শেষ পর্যন্ত আর একটা হলো আসাদু আল্লাহ ইলাহল্লা আল্লাহ কেউ আসাদু আল্লাহ ইলাহাল ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসরা এটুকু ইশারা করেন কেউ আসাদু আল্লাহ ইলাহা দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত নাড়ান তো এক্ষেত্রে বিভিন্নতা আছে আমি যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় আর বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে পুরোটা সময় আঙুলটা কেবলা দিকে ইশারার অত রাখাটাই শূন্য সম্মানিত দর্শক মণ্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না প্রথম দুইটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠা এবং তারপরের আঙ্গুল তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের ওপরে লাগাই আ বৃদ্ধ আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি ডান করে রাখি এরপরে হাতুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে ওবিরাম নড়াতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী ইল্ল্লাহর সুমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে আমরা এভাবে সালাত আদায় করে আসছি ইল্ল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই জাল জয় ভুয়া হাদিসও নেই এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়তে হবে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন এটাই হল সুন্নাত চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে যতক্ষণ তাসা উৎপড়ব ততক্ষণ নড়াতে হবে এটা সুন্নথ আপনি খুলুন সহি মুসলিম তেরোশো এবং তেরোশো নম্বর আদেশ এবং আবু দাউদ নয়শো 989 নম্বর হাদিস নয়শো নব্বই নম্বর হাদিস খুলুন স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লড়াতেন কিন্তু একবার টুপ করে মানতেন এই এইমরর কোনো হাদিস এমন কি জাল হাদিস বর্ণিত হয়নি এর পক্ষে কায়াতিল হালাকা গোলাকার করে ওয়ায়াকবিযুল খিনসের ওয়ালবিনসের এই যে খিনসের আর বিনসের কে কি করে মুড়িয়ে নেবেন এই দুটো মোড়ালেন এই দুটা মোড়াইলেন এইরকম গোলাকার করলেন আর এটাকে এইরকম করে রাখলেন তোর বলছেন যে ওয়সি রবি সাবা তারা কখনো কখনো এটা দিয়ে ইসারা করবেন সাববাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে একটা তরিকা হইলে এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন সবগুলি আঙ্গুল তিনটাকে মরিয়ে নিন যে তিনটাকে মরিয়া নিলেন ওয়সি রবি ইসবাহী সাববাবা আর এই শাহাদাতের আঙুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন দেখো এটাকে বলা হয় তিরপন্নর গিরে তিরপন্নর গিরে ওয়া ইউ হার্ভে কোহাইন দ্য দুয়া দুয়ার সময় হিলাতে থাকবেন একবার শুধু হিল আল্লাহ নয় আর আসহাদতে নয় গেছে বরং হিলাতে থাকবে ময়ানুজর এলেইহা আর আঙুলের দিকে তাকাইতে থাকবেন আঙ্গুলটা এরকম থাকবে খাড়া করে রাখার একটা হাদিস সেই সূত্রে প্রমাণিত আছে তাই কেউ শুধু আঙ্গুলটাকে খাড়া করে রাখে সেটা দ্বারা প্রমাণিত আর কেউ যদি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে চায় তো ইশারা করবে তবে এইভাবে জোরে জোরে নয় ধীরে ধীরে আস্তে আস্তে আর এটা যে নিচে খুব বেশি এইভাবে চলে আসে না এইভাবে এত দূর আসবে না এটা আসবে এখান থেকে এরকম জায়গা এরকমই থাকবে জি কথা বুঝতে পারছেন অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে ডান হাতের সব আঙ্গুলগুলি মুড়িয়ে রাখতেন এবং এই শাহাদাত আঙ্গুলটা ফিরিয়ে রাখতেন অর্থাৎ এটা দ্বারা ইশারা করতেন এবং দোয়া করতেন